ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য দিস ইজ এ নিউ কেস অ্যান্ড দিস জেন্টল লেডি হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ সি ইজাইডিং আ ডিস্ট্রিক্ট চাঁপাই নবাবগঞ্জ অফ বাংলাদেশ জাস্ট সাইড অফ আওয়ার মালদা ডিস্ট্রিক্ট সিজ জি ভেরি ইন্টারেস্টেড ইন হোমিওপ্যাথি উনি হোমিওপ্যাথি কোর্সেও ভর্তি হয়েছেন হোমিওপ্যাথিকে ভালোবেসে ওনাদের চিকিৎসকদের কাছ থেকে শুনে টুনে বাংলাদেশে হোমিওপ্যাথিটা ভর্তি হওয়া যায় সহজে অত কঠিন নিয়ম কারণ নেই তা সেই সুযোগে উনি ভর্তিও হয়ে গেছেন চর্চা করছেন আমি ওনাকে কনগ্রাচুলেশন স্বাগত জানাই ওনার প্রবলেম হচ্ছে স্কিনের স্কিনের দুই রকম প্রবলেম আছে একটা হচ্ছে এরিয়া যাকে আমরা আমবাদ বলি যার ইংরেজিতে আরেকটা নাম হচ্ছে নেটল র্যাশ চুলকে সামান্য অনেকেরই এত সেন্সিটিভ হয় স্কিন যে সামান্যতেই দাগ হয়ে যায় ফুলে ওঠে একটুতেই একটু টানলেই ঘষা লাগলেই এইটা আর্থিকের আপনার দেখা যাচ্ছে আর হয় স্কিনটা অনেক দিন থেকেই রাফ ড্রাই স্কিলই সরিয়েসিস টাইপের কিন্তু সরিয়েসিস নয় খুব রাফনেস একটুখানি দেখান হাতে এরকম এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে একটা রাপ ড্রাই এবং খুব স্কেলি ওঠার মতন এরকম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে দুটো স্কিনের সমস্যায় ওনার মেন একটা আর্টিকেরিয়া আম সামান্য চাচে স্পর্শে ঘষা লাগলেই ফুলে চাকা চাকা হয়ে উঠে যাচ্ছে এবং সেটা চুলকায় ঠান্ডা জলে রিলিভ হয় ঠান্ডা পানিতে রিলিভ হয় যেমন স্যাম্পেল তোলা আছে না একটা ছবি দেখান ওইটা চেয়ে আছে এখন দেখানো যাবে না ভিডিও করছে তো আর শ্বাসকষ্ট হয় একটু রাত্রের দিকে মাঝে 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 রাত্রের দিকে একটু শ্বাসকষ্ট প্রায় হয় অকেশনালি নট অকেশনালি অন এন্ড অফ এন হাজিন রিচ ইজ হার কমপ্লেন স্কিন ড্রাই স্ক্র্যাপিং এই যে এরকম এই যা দাগ দিয়েছিল কি লিখেছিল পরিষ্কার উঠে গেছে এরকম ঠিক সন্দেশে যেমন তৈরি করে সেরকম উঠে গেছে তো এরকম এরকম খুব কষ্ট পাচ্ছে উনি এরিয়া আর এই ড্রাই ভ্যারাইটি অফ স্কিন ডিজিজ এতে মলম লাগিয়েছেন কোনো ওই স্কিনে পেটে আগে একবার পেটে হয়েছিল ইয়েস আগে একবার পেটে হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজেড বাই ওয়াইলম্যান এই হলো ওনার প্রবলেম মাথায় খুশকি আছে দ্য হোল ইয়ার আউট দ্য হোল তোর খুব রাগ হচ্ছে সো মেন্টালি ইরিটেবল রাগ আছে গান বাজনা ভালোবাসে মিউজিক প্রেফার্স অ্যারিথমেটিক্যাল একটু ক্যালকুলেশান ডিফিকাল্ট হয় চট করে করতে পারে না বয়স্ক সমস্যা দাঁড়ায় মনে রাখতে বা ঠিক করতে উইপিং ডিসপোজিশন আছে প্রেফার্স পিলো উঁচু বালিশে শুতে ভালোবাসে প্রেফার্স ওপেন এয়ার ঠান্ডা হওয়া পছন্দ করে দুধ উনি পছন্দ করেন না ছোটোর থেকেই মিল ক্যাভারসন পিপাসা কম টাং ড্রাই অ্যান্ড ওবেসিটি টেন্ডেন্সি যতই সাবধানে চলুক ফ্যাটটা বাড়ছে শরীরে এই সমস্ত সমস্যা নিয়ে উনি আমার সাথে যোগাযোগ করলেন আগে ওখানকার হোমিওপ্যাথিক চিকিৎসকেরা কি দিয়েছেন অনেক চিকিৎসা হয়েছে উনি সঠিক জানেন না দুটো ওনার মনে আছে একজন দিয়েছিল মেডোরিনাম টেন এম একটা দিয়েছিল লাইকো ওয়ান এম এখন এই সমস্যা থেকে ওনার এই চর্মরোগের সমস্যা থেকে মুক্তি দিতে আমরা কি ব্যবস্থা নিতে পারি উনি বড় আশা নিয়ে এসেছেন এক দেশ থেকে আরেক দেশে সো আই হ্যাভ কনসিডার দ্য সিমটোমেটোলজি ওবেসিটি টেনডেন্সি প্রেফার্স হাই পিলো

ফিফটি মিলিসিমাল স্কেল অবেন্স দেখছি রে যার ম্যাডাম আপনি হোমিওপ্যাথি ভালোবাসেন হোমিওপ্যাথি চর্চা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক আশা নিয়ে এসেছেন আপনাকে আরোগ্যের জন্যে যথাসম্ভব চেষ্টা করব আমি একটা ভাবনা করে ওষুধ ঠিক করেছি এখন কতটা কি ইম্প্রুভ হলো তিন মাস পরে জানা যাবে উইশাল টক ওভার টেলিফোন আপনাকে অসংখ্য ধন্যবাদ